Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. চলে আসলাম নতুন আরেকটি কেকের রেসিপি নিয়ে। আর আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তুলতুলে নরম জেব্রা কেক কিভাবে বাসায় তৈরি করতে পারবেন। এই কেকের টেস্টটা কিন্তু অন্য সব কেকের থেকে আলাদা, কারণ এই কেকটায় একসাথেই দুই রকমের টেস্ট পাওয়া যায়। তো চলুন তৈরি করে নেওয়া যাক। এর জন্য আমি একটি মিক্সিং বোলে রেখেছি দুইটা ডিম। এখন এই ডিম দুইটাকে একটা হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে তিনটা ডিমও ব্যবহার করতে পারেন, আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। বেশ কিছুক্ষণ নাড়ার পরে যখন এইরকম উপরের দিকে একটা ফেনা ফেনা ভাব চলে আসবে, তখনই বুঝতে হবে যে ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এই কাজটা হ্যান্ড মিক্স বা চামচ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে সময় বেশি লাগবে। তবে আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন, তাহলে সময়টা অনেক কম লাগবে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ফেটানোর পরে এইরকম একটা স্মুথ ভাব আসবে, আর এই ডিমের নিচে কিন্তু এখনও পানি পানি অংশটা আছে। পুরোটা ডিম কিন্তু একেবারে ফোম হয়নি, আর ডিমটাকে এইভাবে একটু ফোম করে নিলে কেকটাও অনেক সফট হয়। এখন এর সাথে আর কী কী উপকরণ দিব চলুন সেগুলো দেখে নেই। আমি এখানে এক কাপ চিনি রেখেছি, তবে কেউ যদি মিষ্টি কম খান সেখানে এক কাপের চার ভাগের তিন ভাগও চিনি এখানে ব্যবহার করতে পারেন। চাইলে চিনিটাকে গুঁড়ো করে তারপরেও ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি এক কাপ সয়াবিন তেল। তেলটা এখানে এক কাপের জায়গায় হাফ কাপও ব্যবহার করতে পারেন, আবার তেলের পরিবর্তে গলানো বাটারও ব্যবহার করতে পারেন। আর সাথে নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ লিকুইড দুধ। তবে প্রথমে আমি এখানে দেড় টেবিল চামচ দুধ দিয়ে দিব। প্রথমেই বেশি লিকুইড দুধ দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে যে কেকের ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেছে। তাই প্রথমে দেড় টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিব, পরে যদি প্রয়োজন হয় বুঝে তারপরে আবার দিয়ে দিব। এখন এই তেল, চিনি আর লিকুইড দুধটা ভালো করে সেই ফেটানো ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে লিকুইড দুধের পরিবর্তে পানিও দিয়ে দিতে পারেন। আর এই লিকুইড দুধটা ব্যবহার করার কারণ হচ্ছে যাতে চিনিটা ভালো মতো গলে যায়। আর পানি দিলেও সেক্ষেত্রে দেড় টেবিল চামচই পানি দিয়ে দিবেন। এখন এই সবগুলো উপকরণ আমি ভালো করে হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড মিক্সের পরিবর্তে কাঁটা চামচ বা ইলেকট্রিক বিটার দিয়েও এই কাজটা করতে পারেন। যখন দেখবেন যে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো ময়দা। আর ময়দাটা একটু চেলে নিলেই কেকটা বেশি ভালো হয়। এর সাথে আমি বেকিং পাউডারটাকেও চেলে নিব। আমি এখানে এক চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। চেষ্টা করবেন একটু ভালো মানের বেকিং পাউডারটা ব্যবহার করতে, তাহলেই কেকটা ভালো হবে। আর চালার পরে যেই দানা দানা অংশগুলো থাকবে সেগুলোকে ফেলে দিতে হবে। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এক কাপও ব্যবহার করতে পারেন, আর কারো কাছে না থাকলে ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। গুঁড়া দুধটা ব্যবহার করা হয় যাতে করে কেকের টেস্টটা একটু ভালো হয়। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। তবে অনেকে মিষ্টি জিনিস বা কেকে লবণ খেতে পছন্দ করেন না, তারা লবণটা স্কিপ করবেন। কেকের ব্যাটারটা কিন্তু এখনও অনেক ঘন, তাই এখানে আমি আরও একটু লিকুইড দুধ ব্যবহার করব। আজকের এই কেকটায় আমি কোনো প্রকার ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে এখানে এক চা চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। যারা ডিমের গন্ধটা সহ্য করতে না পারেন, তারা এখানে এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লিকুইড দুধ। এখন এই দুধটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিব। আর ব্যাটারটা ঘন থাকলে সেটাকে পাতলা করার জন্য একবারেই কিন্তু অনেকটা লিকুইড দুধ দেওয়া যাবে না, সেক্ষেত্রে বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নেবেন। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। আমার কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এখন এটাকে সমান দুই ভাগে ভাগ করে নিব। আমি এখানে টোটাল আড়াই টেবিল চামচের মতো লিকুইড দুধ ব্যবহার করেছি, তবে এক একজনের এক এক রকম লাগতে পারে। আপনারা ঘনত্বটা দেখে সেইভাবে লিকুইড দুধটা অল্প অল্প করে মিশিয়ে ঘনত্বটা ঠিক করে নেবেন।
সমান দুই ভাগে ভাগ করে নেওয়ার পরে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ কোকো পাউডার। পাউডারটা সরাসরি যে কোনো এক ভাগ কেকের ব্যাটারের সাথে মেশাতে যাবেন না, তাহলে অনেক সময় দেখা যায় যে দানা দানা অংশ থাকে, তাই প্রয়োজন মতো একটু দুধ দিয়ে ভালো করে গুলে নিলে মেশাতে সুবিধা হয়। আর এই কোকো পাউডারটা গুলে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে তারপরে গুলে নিতে হবে, পানিও ব্যবহার করতে পারেন। একবারে বেশি করে দেওয়া যাবে না, সেক্ষেত্রে দেখা যাবে যে প্রয়োজনের থেকে বেশি পাতলা হয়ে যাবে। কেকের ব্যাটারটা ঠিক যেই রকম ঘন, কোকোয়া পাউডারটাকেও ঠিক ওইভাবে গুলে তারপরে যে কোনো একটা অংশের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। যে কোনো ধরনের কেকের মোল্ড বা ফ্রাই প্যানে কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারেন, তবে কেকের মোল্ড সবার কাছে থাকে না, এই ধরনের সস প্যান সবার কাছেই থাকে, তাই আজকে আমি কেকটা এই সস প্যানেই করে দেখাবো। আমার চ্যানেলে আরও কিছু কেকের রেসিপি দেওয়া আছে, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সসপ্যানটার মধ্যে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এক্ষেত্রেও আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন। এখন এই তেলটাকে একটা ব্রাশ বা হাত দিয়েই ভালো করে নিচের দিকে এবং চারিদিকে ছড়িয়ে দিতে হবে। পরে তেলটাকে ব্রাশ করে নেওয়ার পরে এখন আমি নিচের দিকে এবং চারিদিকে দিয়ে দিব কাগজ, নর্মাল সাদা কাগজটাই ব্যবহার করবেন, আর যদি কারো কাছে পার্চমেন্ট পেপার থাকে তাহলে পার্চমেন্ট পেপারও ব্যবহার করতে পারেন। আর এই কাগজ না দিয়ে চাইলে ময়দা ছিটিয়েও কাজটা করতে পারেন। এখন সসপ্যানে আমি প্রথমে সাদা অংশটা দিয়ে দিচ্ছি, আর দুইটা অংশ সমানভাবে দেওয়ার জন্য আমি এখানে দুইটা সমান মাপের মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি, আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। আবার সাদা অংশটা বেশি কালো অংশটা কম, অথবা কালো অংশটা বেশি সাদা অংশটা কমও ব্যবহার করতে পারেন। আর এই ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু আপনাকে ছড়িয়ে দিতে হবে না, এটা অটোমেটিকলি ছড়াতে থাকবে। এভাবে একবার সাদা একবার কালো ব্যাটার দিয়ে করতে থাকলে দেখবেন অটোমেটিক ছড়িয়ে যাবে। আর ব্যাটারটা যখন দিবেন লক্ষ্য রাখবেন যাতে ঠিক মাঝখানটাতেই পড়ে, আর একটু উপর থেকে দেওয়ার চেষ্টা করবেন। পাত্রে কেকের ব্যাটারটাকে দিবেন, লক্ষ্য রাখতে হবে যেন পাত্রের তিন ভাগের এক ভাগ ভরে আর দুই ভাগ যাতে খালি থাকে, এতে করে কেকটা ফুলতে সুবিধে হবে। আর কারো কাছে যদি এর থেকে ছোট সসপ্যান থাকে সেক্ষেত্রে দুই ভাগ করে আর কি দুইটা কেক তৈরি করে নিতে পারেন। আর দুইটা কেক তৈরি করলে সেক্ষেত্রে কেকটা ছোট হলেও সময়ও কিন্তু কম লাগবে কেকটা হতে, একসাথে পুরোটা দিয়ে করলে সময়টা একটু বেশি লাগবে। আমি পুরোটা ব্যাটার দিয়ে দিয়েছি, এখন খুব ভালোভাবে জোরে জোরে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যায়। চাইলে এভাবেই বেক করতে পারেন, আবার উপর থেকে একটু ডিজাইন করে তারপরেও বেক করতে পারেন। আর উপর থেকে যেই কাঠিটা দিয়ে ডিজাইন করবেন সেই কাঠিটাকে কিন্তু একবারে ডাবিয়ে তারপরে ডিজাইন করা যাবে না, তাহলে ভেতরের দিকের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। উপর থেকে হালকাভাবে ডিজাইনটা করে নিতে হবে। আমি সবগুলো দাগ সাইড থেকে মাঝখানে টেনে নিচ্ছি, আপনারা চাইলে এইভাবে মাঝখান দিয়ে সাইড থেকে মাঝখানে আনার পরে আবার মাঝখান থেকে সাইডে দাগ কেটে নিতে পারেন, সেক্ষেত্রে ডিজাইনটা অন্যরকম হবে। কেকটা আমি চুলায় তৈরি করব, তাই চুলায় বড় একটি হাঁড়িতে বালি গরম করে নিয়েছি। এই পাত্রে আমি প্রায় 3 কাপের মতো বালি দিয়ে দিয়েছি। ভালো করে গরম করার পরে উপর থেকে এইভাবে পানি দিলে যখন দেখবেন ধোয়া উঠছে বা পানিটা শুকিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে বালিটা ঠিকঠাক গরম হয়েছে। এরপরে আমি পাত্রটা দিয়ে দিয়েছি, আর পাত্রটা সাবধানে দিবেন কারণ এই অবস্থায় কিন্তু হাঁড়িটা অনেক গরম থাকে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেটাকে বন্ধ করে নিতে হবে। আর কাচের ঢাকনা দিয়ে বেক করলে সুবিধা হয় যে হলে বোঝা যায় যে কেকটা হয়েছে কি না। আপনাদের কাছে কাচের ঢাকনা না থাকলে যে কোনো ঢাকনা দিয়েই করতে পারেন। চুলার আঁচটা ঠিক কীরকম থাকবে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম আছে কেকটাকে বেক করতে হবে। আঁচটাকে বেশি বাড়িয়ে দিয়ে তারপরে কেকটা তৈরি করতে যাবেন না, তাহলে দেখা যাবে যে নিচ থেকে পুড়ে যাবে। আর এরকম লো হিটে করলে
সময় বেশি লাগলেও কিন্তু কেকটা পুড়ে যাবার কোনো ভয় থাকবে না। এক ঘন্টা পরে আমি দেখিয়ে দিচ্ছি, এক ঘন্টা পরে আমার কেকটা সম্পূর্ণ রেডি। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, কাঠিটা সম্পূর্ণ পরিষ্কার, তার মানে কেকটা ভালোমতো বেক হয়ে গেছে। আর এক ঘন্টা পরেও যদি আপনারা চেক করে দেখেন যে কেকটা ভালোমতো হয়নি, তাহলে আরও কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। কেউ যদি এই ব্যাটারটা দিয়ে দুইটা কেক তৈরি করেন, তাহলে কেকগুলো ছোট হবে আর বেক করতেও কিন্তু সময় কম লাগবে, সেক্ষেত্রে 30-40 মিনিটের মতো লাগতে পারে। কেকটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এখন সাইড দিয়ে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে তারপরে মোল্ড আউট করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই উপরের আর সাইডের কাগজটাকে আমি তুলে নিব, আর কেকটা কিন্তু দেখেন নিচ থেকে পুড়ে যায়নি। আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেকটাকে কেটে নেবেন। দেখুন কতটা সফট, আর ভিতরের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, বাড়িতে তৈরি করে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।